হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে আমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। এর আগের ভিডিওগুলোতে আমরা ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায় চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাসের সমস্ত কোষে দেখে অঙ্কগুলি কমপ্লিট করেছি, আর আমরা করছিলাম যে সমস্ত প্রয়োগগুলি নিজে করে আছে সেই অঙ্কগুলি। তাই এর আগের ভিডিওতেই আমরা প্রয়োগ নাম্বার 17 পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এবার আমরা তার পর থেকে শুরু করব। তারপরে কী আছে দেখো, তারপরে আছে দেখো প্রয়োগ নাম্বার 19। অর্থাৎ আমরা প্রয়োগ নাম্বার 19 থেকে শুরু করছি। তা 19 নম্বর প্রয়োগে কী আছে? কোনো মূলধনের 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.40 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। এর আগে পর্যন্ত আমরা যে অঙ্কগুলি করেছিলাম সেক্ষেত্রে আমরা কী দেখেছিলাম বন্ধুরা, সূত্রে যে 4টি জিনিস আছে তার মধ্যে 3টি দেয়া থাকতো, আমরা 1টি বের করতাম। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সেই সূত্রের 2টি জিনিস অ্যাবসেন্ট আছে। একটি হচ্ছে মূলধনের পরিমাণ এবং দ্বিতীয়টি হচ্ছে বার্ষিক সুদের হার। আর 2টি জিনিস দেওয়া আছে, সেটি হচ্ছে সময় আর সুদ। আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে মূলধনের পরিমাণ পি এবং বার্ষিক সুদের হার আর ধরে নিতে হবে, ঠিক আছে? এবার ধরে নেওয়ার পরে এখানে দেখো 2টি ক্ষেত্র বলে দিয়েছে, একটা সরল সুদ আর একটা চক্রবৃদ্ধি সুদ। তাহলে সরল সুদের ক্ষেত্রে পি আর এর একটা সমীকরণ বের হবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও পি আর এর একটা সমীকরণ বের হবে, এবং সেই 2টি সমীকরণ তুলনা করে বা সমাধান করে আমরা সহজেই পি আর আর এর মানটা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে লক্ষ্য করো অঙ্কটা, প্রথমে কি বলে দেওয়া আছে, সরল সুদের পরিমাণ দেওয়া আছে। তাহলে এখানে আমরা সরল সুদের ক্ষেত্রে বের করছি যে সরল সুদের ক্ষেত্রে, তাহলে আমরা ধরি আসল সমান পি টাকা, সুদের হার সমান r%, সরল সুদের ক্ষেত্রে সময় টি সমান কত, 2 বছর, আর সুদ বড় হাতের আই সমান কত, 840 টাকা, এগুলি বলে দিয়েছে। তা আমরা কি জানি, সরল সুদের ক্ষেত্রে আমরা জানি যে বড় হাতের আই সমান PRT/100, তাই না? এবার আমরা এখানে মানগুলি বসিয়ে দেবো। তা দেখো আই সমান আমরা কত পেয়েছি, 840 পেয়েছি, পির মান আমরা জানি না, আর এর মান আমরা জানি না, টির মান আমরা 2 পেয়েছি, নিচে আমরা 100 পেয়েছি। এবার দেখো কোনা কোনি গুণ করলে কী হয়, এই গুণটা আমরা আগে করছি, তাহলে পি আর গুণ 2, এদিকে কত, 840 গুণ 100, বা পি আর সমান কী হবে, 840 গুণ 100/2, 2 দিয়ে 840কে কাটলে আমরা 420 পাবো। অতএব পি আর সমান কী হবে, 420কে 100 দিয়ে গুণ করলে আমরা 42,000 পাবো। তা এইটি হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, কেমন? এবার আমরা বের করব চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে। তাহলে এখানে আমরা লিখে নিই যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ধরি আসল সমান পি টাকা, সুদের হার সমান r%, সময় এন সমান কি, 2 বছর, আর কি বলে দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ, তাই না? তাহলে চক্রবৃদ্ধি সুদ সমান 869.40 টাকা। দেখো বন্ধুরা আমরা সূত্রে কি জানি, চক্রবৃদ্ধি সুদে এ সমান p×1+r/100n, এখানে এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে এক্ষেত্রে আমাদের সমূল চক্রবৃদ্ধিটা বের করে নিতে হবে। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি কি হবে, সমূল চক্রবৃদ্ধি বের করার জন্য এই চক্রবৃদ্ধি সুদের সাথে আসলটা যোগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো পি যোগ 869.40 টাকা, কেমন? এবার আমরা সূত্রটা ব্যবহার করব। তা দেখো আমরা জানি যে এ সমান p×1+r/100n, এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি, বা এর মান আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি p+869.40 সমান p×1+r/100
100, এনের মান কত পেয়েছি 2 পেয়েছি। এবার দেখো বন্ধুরা, এই পি কে আমরা সমীকরণের ওপাশে নিয়ে যাচ্ছি, ওপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, আর এ পাশে কত পড়ে থাকবে, এ পাশে পড়ে থাকবে 869.40 টাকা। এবং সমীকরণটাকে যদি আমরা একটা ঘুরিয়ে লিখি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে আমরা পাবো পি ইন্টু 1 প্লাস R/100 এর হোল স্কয়ার, অর্থাৎ এটিকে আমরা আগে রাখলাম, পি কে ওপাশে নিয়ে যাওয়ার জন্য বিয়োগ হয়ে গেল, তাহলে বিয়োগ পি বসিয়ে দিলাম, সমান এ পাশে কি পড়ে থাকবে, এ পাশে পড়ে থাকবে 869.40 টাকা, এটি আমরা ওপাশে লিখে দিলাম। এইবার এই দুটো থেকে আমরা পি কমন নেব, তাহলে দেখো পি কমন নিলে কি থাকছে, ব্র্যাকেটের মধ্যে থাকছে 1 প্লাস R/100 এর হোল স্কয়ার -1 এবং সমান চিহ্নের এ পাশে থাকছে 869.40 টাকা। ঠিক আছে, এইবার এটাকে আমাদের সূত্রে ভাঙিয়ে দেবো, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, পি ইন্টু সূত্রে ভাঙালে এ স্কোয়ার, অর্থাৎ একের স্কোয়ার করলে একই হবে, 2 ইন্টু A, B বলতে কত R/100 যোগ বি স্কোয়ার অর্থাৎ R/100 হোল স্কোয়ার -1 আছে, বসিয়ে দিলাম, এ পাশে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি। এবার দেখো এখানে +1 আর এই -1 কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে দেখো R/100 আছে আর এখানে R/100 আছে, তাহলে এই দুটো থেকে তো আমরা R/100 কমন নিতে পারি, তাহলে এখানে আমরা পি পাচ্ছি, এবং এখান থেকে দেখো R/100 যদি আমরা কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে কী পড়ে থাকছে, এখানে R/100 চলে আসলে এখানে 2 আর 1 পড়ে থাকছে, তাহলে 2 কে 2 পাচ্ছি, যোগ এখানে দেখো R² অর্থাৎ 2টো R ছিল তার থেকে একটা বাইরে বেরিয়ে এলো, তাহলে 1টা R পড়ে থাকলো, নিচে 100-এর ক্ষেত্রেও তাই, যেহেতু 100 স্কোয়ার আছে অর্থাৎ 100 গুণ 100, তো 1টা 100 বাইরে এলে আর 1টা 100 এখানে থাকছে, বসিয়ে দিলাম, এ পাশে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি। এবার দেখো বন্ধুরা এখানে PR/100 হচ্ছে, তাই তো, PR গুণ করলে PR/100, একটু আগেই আমরা 1 নম্বর সমীকরণে কি দেখেছিলাম PR এর মান 42,000, তাই না, এবার এখানে সেই PR এর মানটা আমরা বসিয়ে দেবো, বা 42,000/100 ব্র্যাকেটের মধ্যে থাকবে 2 যোগ R/100 সমান এ পাশে যা আছে তাই অর্থাৎ 169.40, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি PR সমান 42,000 বসিয়ে পাই। কেমন, এখানে দেখো দুটো করে শূন্য আমরা কেটে দিচ্ছি, তাহলে কত পেলাম 420 পেলাম। এবার 420 দিয়ে এই দুটোকে গুণ করে দিচ্ছি, তাহলে 420 দিয়ে 2কে গুণ করলে আমরা 840 পাচ্ছি, যোগ 420 দিয়ে R/100কে গুণ করলে আমরা 420R/100 পাচ্ছি, এ পাশে দেখো যা আছে তাই বসিয়ে দিচ্ছি অর্থাৎ 869.40 বসিয়ে দিলাম। এবার 840কে আমরা ওপাশে নিয়ে যাব, তাহলে আমরা কত পাচ্ছি 420R/100 আর এ পাশে 869.40 -840। ঠিক আছে, এবার দেখো সমীকরণে কিন্তু একটা জিনিস চলে এসছে, সেটি কি আর, অর্থাৎ এখান থেকে আমরা আর এর মানটা পাবো, তাহলে দেখো 420/100 এখানে আর আছে, তা 869.40 থেকে 840 বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা পাবো 29.40, বা এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই তাহলে কি পাচ্ছি দেখো, আর সমান পাচ্ছি 29.40 গুণ 100, আর নিচে কি হবে 420, তাই না। এবার আমরা দশমিক তুলে দিচ্ছি, তাহলে দশমিক তুলে দিলে এখানে আমরা 100 পেলাম, এই 100 কেটে গেছে, এই শূন্য কেটে গেল। এবার আমাদের 42 দিয়ে 294কে কাটাকাটি করতে হবে, তা দেখো বন্ধুরা যদি আমরা 7 বার দিই, 7 দুগুণী 14, 4 হাতে 1, 4 7 28, 7 1 29, অর্থাৎ টোটাল আমাদের 7 বার গেল, তাহলে আমরা আর সমান কত পেলাম, আর সমান আমরা 7 পেলাম। ঠিক আছে, এবার আমাদের পির মান বের করতে হবে, তাই না, তাহলে আর সমান 7 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে আমরা কি দেখেছিলাম, পি আর সমান 42,000, আরেক জায়গায় আমরা 7 বসিয়ে দিচ্ছি, সমান 42,000, বা পি সমান কি হবে, এই 42,000কে আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে, তা 42,000কে 7 দিয়ে ভাগ করলে আমরা পি সমান কত পাবো, 6,000। কেমন, তাহলে দেখো আমরা আর এর মান ও পি এর মান দুটি পেয়ে গেছি, তাহলে এখানে আমরা উত্তরটা লিখে নিচ্ছি, তাহলে মূলধনের পরিমাণ 6,000 টাকা ও বার্ষিক সুদের হার 7%। কেমন, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নম্বর 21টা লক্ষ্য করো,
তা 21 নম্বর প্রয়োগে কি আছে? যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 5,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 5,832 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে কি কি দেওয়া আছে সেগুলি আমরা লিখে নিই। আসল পি সমান দেওয়া আছে 5,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ এ সমান দেওয়া আছে 5,832 টাকা সময় এন সমান 2 বছর, সুদের হার আর সমান কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা আমরা কি জানি, চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা সেটি হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এখানে আমরা মানগুলি বসিয়ে দেবো। তা দেখো এর মান আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 5,832 সমান পির মান আমরা কত পেয়েছি, আমরা পেয়েছি 5,000 ওয়ান প্লাস আর এর মান আমরা বের করব, নিচে 100 আছে বসিয়ে দিলাম, এন এর মান আমরা 2 পেয়েছি। কেমন, এখান থেকে সমীকরণটাকে যদি একটু ঘুরিয়ে লিখি অর্থাৎ এইটিকে যদি আমরা আগে রাখি তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 5,000 ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার সমান 5,832। কেমন, এখান থেকে দেখো আমরা পাচ্ছি বা 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার সমান 5,832 বাই 5,000 বা 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার। তো দেখো বন্ধুরা এখানে আমাদের কাটাকাটি করতে হবে। তা কত দিয়ে কাটবো, আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে এখানে কত পাচ্ছি, 25 দ্বিগুণী 50 আর 2টা 0 বসে গেল। উপরেরটা 2 দিয়ে কাটলে আমরা কত পাচ্ছি, প্রথমে যাবে দেখো 2 বার, তারপরে 9 বার, তারপরে 1 বার 6 বার, অর্থাৎ আমরা পেলাম 2,916। এটা সমান আমরা বসিয়ে দিতে পারি 2,916 বাই 2,500। ঠিক আছে, এবার আমাদের এটিকে বর্গ আকারে লিখতে হবে ঠিক এর মতো করে। তাহলে আমরা সেটি কীভাবে পাচ্ছি দেখো, 1 প্লাস আর বাই 100 এর হোল স্কোয়ার সমান, তাই এখানে কতর বর্গ 2,500 হয়, তা আমরা জানি 50-এর বর্গ করলে 2,500 হয়। আর কতর বর্গ 2,916 হবে, এটি হচ্ছে 54-কে বর্গ করলে আমরা 2,916 পাবো, তাহলে একে হোল স্কোয়ার দিয়ে দেবো। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা দুই পক্ষে তুলনা করে কী লিখতে পারি, আমরা লিখতে পারি অতএব 1 প্লাস আর বাই 100 সমান 54 বাই 50। এবার 1-কে যদি ওদিকে নিয়ে যাই তাহলে আমরা কি পাচ্ছি, বা আর বাই 100 সমান 54 বাই 50 বিয়োগ 1। ঠিক আছে, বা আর বাই 100 সমান, তা দেখো এখান থেকে 54 বাই 50 বিয়োগ 1 এটি করলে আমরা কত পাবো, এটি লসাগু আমাদের 50 হবে, তাহলে আমরা পাবো 54 বিয়োগ 50 বা আর বাই 100 সমান 4 বাই 50 বা আর সমান কি হবে, এটির সাথে 100 কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে ওখানে ছিল 4 বাই 50 গুণ 100, 50 দিয়ে 100-কে কাটলে আমরা 2 পাবো, অতএব আর সমান কত বের হলো, 8 বের হলো। তাহলে আমরা উত্তর কী লিখব, অতএব আমরা উত্তর লিখব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ৮%। কেমন, আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নাম্বার 23টা লক্ষ্য করো। তা 23 নম্বর প্রয়োগে আমরা দেখতে পাচ্ছি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 5,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হবে তা হিসাব করে লিখি। আগের অঙ্কটার ক্ষেত্রে আমাদের কী বের করতে হয়েছিল, সুদের হার বের করতে হয়েছিল, এক্ষেত্রে আমাদের সময়টা বের করতে হবে। ঠিক আছে, তাহলে অঙ্কে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে লিখে নিই। দেওয়া আছে কি দেখো, সুদের হার আর সমান 10%, আসল পি সমান দেওয়া আছে 5,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি
এ সমান দেওয়া আছে 6050 টাকা। আমাদের সময় এন এর মানটা বের করতে হবে, কেমন? তা আমরা কি জানি বন্ধুরা, আমরা চক্রবৃদ্ধি হার সুদের যে সূত্রটা জানি সেটি হচ্ছে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। এবার এই সূত্রটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, অর্থাৎ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এনকে আমরা আগে লিখলাম এবং এ পাশে যে এ ছিল সেটিকে আমরা এদিকে রাখলাম, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা হবে। তো দেখো এখানে আমরা মানগুলি বসিয়ে দিচ্ছি, পি এর মান কত আছে 5000 আছে, বসিয়ে দিলাম। ওয়ান প্লাস আর আর এর মান বলে দেওয়া আছে 10, তাহলে এখানে 10 বসিয়ে দিলাম, নিচে 100 টু দি পাওয়ার এন, এন এর মান আমরা জানি না, এটা আমরা বের করব। এর সমান কত বলে দেওয়া আছে 6050 বলে দেওয়া আছে, বা এখান থেকে আমরা কী পাচ্ছি দেখো, এই শূন্য আমরা কেটে দিতে পারি, তাহলে আমরা পাচ্ছি ওয়ান প্লাস 1/10 টু দি পাওয়ার এন সমান, এক্ষেত্রে 5000কে এপাশে নিয়ে আসলে 6050-এর সাথে 5000 ভাগ হয়ে যাবে, কেমন? বা এক্ষেত্রে দেখো একের সাথে একের 10 যোগ করলে আমরা কত পাবো, আমরা পাবো 11/10 টু দি পাওয়ার এন। এখানে আমরা কাটাকাটি করব, তা দেখো এই শূন্য আমরা কেটে দিতে পারি, আমরা যদি 5 দিয়ে কাটি এখানে আমরা 100 পাচ্ছি, আর 5 দিয়ে কাটি এখানে আমরা 121 পাবো, তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি 121/100। এইবার আমাদের 121/100কে ঠিক এই ফর্মে লিখতে হবে, ঠিক আছে? তা দেখো 11/100 টু দি পাওয়ার এন, তা 121কে আমরা যদি এই ফর্মে লিখি, অর্থাৎ 11/10 এইভাবে লিখি, তাহলে এখানে পাওয়ারটা কত হবে দেখো, 10কে স্কোয়ার করলেই আমরা 100 পাই, আর 11কে স্কোয়ার করলে 121 পাই, অর্থাৎ এর পাওয়ারটা আমাদের 2 দিতে হবে, কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছ। অতএব এই দুই দিক তুলনা করে আমরা কি বলতে পারি, যে এন সমান কত 2, ঠিক আছে? তাহলে আমরা এখানে উত্তরটা লিখে নিচ্ছি, তা দেখো এখানে আমরা উত্তরটা লিখে নিচ্ছি যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে 5000 টাকা সমূল চক্রবৃদ্ধি 6050 টাকা হবে। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার প্রয়োগ নাম্বার 27টা লক্ষ্য করো। তা এর আগে পর্যন্ত আমরা যে অঙ্কগুলি করছিলাম সেগুলি চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করছিলাম, এখানে প্রয়োগ নাম্বার 27 থেকে শুরু হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের সূত্রটা একই, এটা তোমরা এর আগেই জেনে গেছো। তো এখানে দেখো কি বলে দিয়েছে, এখানে বলেছে যে একটি মোটর গাড়ির মূল্য 3,00,000 টাকা, গাড়িটির বার্ষিক অপচয়ের হার 30% হলে 3 বছর পরে গাড়িটি কী দাম হবে হিসাব করে লিখি, ঠিক আছে? তাহলে দেখো এখানে কী কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে গাড়িটির বর্তমান মূল্য যেটি আমরা পি ধরছি এটি সমান 3,00,000 টাকা, কেমন? মূল্য হ্রাসের হার কি, গাড়িটির মূল্য হ্রাসের হার যেটি আমরা আর ধরছি এটি সমান 30%। এখানে সময় কত বলে দেওয়া আছে দেখো, সময় এন সমান বলে দেওয়া আছে 3 বছর, আমাদের কি বের করতে হবে 3 বছর পর গাড়িটির মূল্য কত হবে, তাই না? তাহলে এখানে আমরা লিখে নিই, অতএব 3 বছর পরে গাড়িটির মূল্য হবে সমান কি। দেখো বন্ধুরা এর আগে পর্যন্ত চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের কী হচ্ছিল, সুদগুলো বাড়ছিল, তার জন্য সূত্রটা সবসময় আমাদের প্লাসে ছিল, এক্ষেত্রে যেহেতু কমছে তাহলে আমাদের কী করতে হবে, সূত্রটা হবে পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার এন, ঠিক আছে? যেহেতু মূল্য হ্রাস পাচ্ছে, এবার এখানে আমরা মানগুলি বসিয়ে দিই, তাহলে পি এর মান কত 3,00,000 বসিয়ে দিলাম, ওয়ান মাইনাস, এখানে আর এর মান কত 30 বসিয়ে দিলাম, নিচে 100, এন এর মান কত 3 বছর, ঠিক আছে? এটি ক্যালকুলেশন করলেই আমরা আমাদের উত্তর পেয়ে যাব। তাহলে দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 3,00,000 ইন্টু, তা একের থেকে 30-এর 100 বিয়োগ করলে আমরা কত পাবো, আমরা পাবো 70/100, আর যেহেতু দেখো বন্ধুরা এখানে কিউব আছে তাহলে এটিকে আমরা 3 বার বসিয়ে দিতে পারি, 70/100 ইন্টু 70/100। এখানে তোমরা
শূন্য শূন্য কাটাকাটি করে বসাতে পারতে। এবার দেখো এখান থেকে আমরা কী পাচ্ছি, এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিচ্ছি, এখানে তিনটে শূন্য এবং এখানে তিনটে শূন্য আমরা কেটে দিলাম। তা উপরে তিনটে সাত গুণ করলে আমরা সাতের কিউ পাই, তা সাতের কিউ কত হয়, 343। তাহলে 343কে তিন দিয়ে গুণ করলে আমরা কত পাবো, তিন তিরিককে নয়, তিন চারা বারো, দুই হাতে এক, তিন তিরিকে নয় একে দশ। আর যেহেতু দুটো শূন্য আছে, এরপরে আমরা দুটো শূন্য বসিয়ে দিলাম, এত টাকা, অর্থাৎ আমরা কত পাচ্ছি, 1,02,900 টাকা। কেমন? তো আশা করি তোমরা বুঝতে পেরেছ অঙ্কটা। এবার প্রয়োগ নাম্বার 29টা লক্ষ্য করো। তো 29 নম্বর প্রয়োগে কি আছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 5,76,000, যদি জনসংখ্যা প্রতি বছর 6.23% হিসাবে বাড়ে তাহলে দুবছর আগে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি। তো দেখো বন্ধুরা, দুবছর আগে জনসংখ্যা কত ছিল সেটি আমরা জানি না, সেই জনসংখ্যার উপরেই তো বৃদ্ধি পাবে, বৃদ্ধি পেয়ে বর্তমান জনসংখ্যা 5,76,000 হবে। তোমরা যদি এই 5,76,000 থেকে 6.23 হিসাবে কমাতে থাকো তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, অঙ্কর আমরা সঠিক উত্তর পাবো না। আমাদের কি করতে হবে, আমাদের দুবছর আগের জনসংখ্যাটা ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে ধরে নিই, ধরি দুবছর আগে জনসংখ্যা ছিল 2 জন, ঠিক আছে। তাহলে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 8 সমান কত বলে দেওয়া আছে, 6.23%। তাহলে এটি ভাঙালে আমরা কত পাচ্ছি, 3 6 18 20, অর্থাৎ 20.3%। কেমন? এখানে সময় কত বলে দেওয়া আছে, সময় এন সমান বলে দেওয়া আছে 2 বছর, ঠিক আছে। অতএব বর্তমান জনসংখ্যা কি হবে, দেখো বর্তমান জনসংখ্যা হবে সমান পি ইন্টু 1 প্লাস r/100^n। এখানে আমরা প্রতিটার মান বসিয়ে দিই, দেখো জনসংখ্যা আমরা পি ধরেছি 1 প্লাস, আর এর মানে আমরা কত পেয়েছি, 23। তাহলে এখানে আমরা 23 বসিয়ে দিই, উপরে 20 হবে আর নিচে আমরা 3 পাবো, অর্থাৎ 3 গুণ 100 পাবো, এন এর মান আমরা 2 পেয়েছি। কেমন? এখান থেকে আমরা কী পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি পি ইন্টু 1 প্লাস, এই শূন্য আমরা কেটে দিতে পারি 2 দিয়ে, 10কে কাটলে এখানে আমরা 5 পাবো, অর্থাৎ উপরে আমরা 1 পাচ্ছি আর নিচে 3 5 15 পাচ্ছি, এর স্কোয়ার। তাহলে পি ইন্টু 1 এর সাথে 1 এর 15 যোগ করলে আমরা কত পাবো, আমরা পাবো 16/15। তা এটিকে তো আমরা এইভাবে লিখতে পারি, পি ইন্টু 16/15 × 16/15, যেহেতু স্কোয়ার আছে, ঠিক আছে। তাহলে এতজন হচ্ছে বর্তমান জনসংখ্যা, কিন্তু আমাদের প্রশ্নে কি বলে দেওয়া আছে, প্রশ্নে বলে দেওয়া আছে বর্তমান জনসংখ্যা হচ্ছে 5,76,000। তাহলে আমরা কি লিখতে পারি, সত্তানুসারে পি ইন্টু 16/15 × 16/15 = 5,76,000। এবার এখান থেকে আমরা সহজেই পির মান পেয়ে যাব। তা দেখো এখান থেকে আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, 5,76,000 গুণ, 2টো 15 পরপর গুণ হয়ে যাচ্ছে, আর নিচে কি হবে, 16 গুণ 16, ঠিক আছে। এবার আমাদের কাটাকাটি করতে হবে। তাহলে দেখো প্রথমে 16 দিয়ে 576কে কাটলে আমরা কত পাচ্ছি, প্রথমে যাবে 3 বার, 300 লং 48, থাকছে কত, 9 থাকছে 96, 696, অর্থাৎ আমরা 36,000 পেলাম। এবার 36,000কে যদি 16 দিয়ে কাটি তাহলে আমরা 2,250, অর্থাৎ 2,250 পেলাম। এবার এই 2,250কে 15 গুণ 15, এটাতে টোটালটা গুণ করতে হবে, অর্থাৎ এই তিনটি সংখ্যা গুণ করলে আমরা পি সমান পাব 5,06,250 জন। তা তোমরা এই গুণটা রাফে ভালো করে নেবে যেন ভুল না হয়। কেমন? তা দেখো বন্ধুরা, এখানে আমরা উত্তরটা লিখে নিয়েছি যে দুবছর আগে শহরের জনসংখ্যা ছিল 5,06,250 জন। তো
তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ এবং এই অঙ্কটির সাথে সাথে ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায়ে যে সমস্ত প্রয়োগ নিজে করি আছে সেগুলি আমরা সমস্তই কমপ্লিট করলাম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কারণ আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নেই বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।